ओम शांति। 11 मार्च 2022 प्रातः मुरली बापदादा मधुबन। मिष्टि बच्चारा, एटा हलो तुम्हादेर अंतिम जन्म, एई जन्य बिकारे सन्यास करो। एई अंतिम जन्मे रावणेर जेल थेके निजेके मुक्त करो। प्रश्न, कोन बच्चादेर बाबा सहायता प्राप्त हय? बाबा कोन बच्चादेर थेके सर्वदा सन्तुष्ट थाकेन? उत्तर, বাবার সাহায্য তাদেরই প্রাপ্ত হয় যারা সত্যিকারে হৃদয়বান হয়। বলা হয় সত্য হৃদয়ে সাহেব সন্তুষ্ট থাকেন। যে বাবার প্রত্যেক নির্দেশকে জীবনে ধারণ করে বাবা তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। বাবার নির্দেশ হলো শরণে থেকে পবিত্র হয়ে পুনরায় সেবা করো, সবাইকে রাস্তা বলে দাও, শূদ্রের সঙ্গ থেকে নিজেকে রক্ষা করো, কর্মেন্দ্রিয় দিয়ে কখনো কোনো খারাপ কাজ করো না। যারা এইসব কথাগুলোকে ধারণ করে বাবা তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। গীত, আমাকে সহায়তা প্রদানকারী তোমায় অন্তর থেকে ধন্যবাদ। ওম শান্তি। বাচ্চারা এখানে জ্ঞান শুনছে। কার জ্ঞান? কোনো শাস্ত্রের কি? না, বাচ্চারা জানে শাস্ত্রের জ্ঞান সকল মানুষ মাত্র নেয়। আমাদেরকে এখানে পরমপিতা পরমাত্মা জ্ঞান দিচ্ছেন। কোনো শাস্ত্র ইত্যাদি পড়ে অথবা অধ্যয়ন করে সন্ন্যাসী এইরকম বলতে পারবে না। তারা কোনো জ্ঞান শোনায় না। কোনো সৎসঙ্গে গেলে দেখবে সেখানে কোনো ব্যক্তি বসে থাকে, তাদেরকে শাস্ত্রীজি, পণ্ডিতজি বা মহাত্মাজি বলা হয়। নামের মহত্ব রাখেই মানুষের সাথে। এখানে বাচ্চারা জানে যে আমাদেরকে কোনো মানুষ জ্ঞান দেয় না, কিন্তু মানুষের দ্বারা নিরাকার পরমপিতা পরমাত্মা জ্ঞান প্রদান করেন। এইসব কথা কোনো সৎসঙ্গে শোনানো হয় না। ভাষণ যারা করে তাদের বুদ্ধিতেও এইসব কথা হতে পারে না। আমাদেরকেও যিনি জ্ঞান প্রদান করছেন তিনি কোনো মানুষ বা দেবতা নন। যদিও এই সময় দেবী দেবতা ধর্ম নেই, তথাপি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর শুক্রবতনবাসী যারা আছেন তাদের নাম তো গাওয়া হয়ে থাকে। লক্ষ্মীনারায়ণ ইত্যাদি এনারা সবাই হলেন দৈবী গুণযুক্ত মানুষ। এই সময় সবাই হলো আসুরিক গুণযুক্ত মানুষ। কোনো মানুষ এটা বুঝতে পারে না আমরা হলাম আত্মা। অমুকের দ্বারা পরমাত্মা আমাদেরকে জ্ঞান প্রদান করছেন। তারা বুঝতে পারে অমুক মহাত্মা, অমুক শাস্ত্রী আমাদেরকে শাস্ত্রের কথা শোনাচ্ছেন, বেদ শাস্ত্র শোনাচ্ছে, গীতা শোনাচ্ছে। বাবা বলেন, আমি তোমাদেরকে এরকম শাস্ত্রের কথা শোনাই না। তোমরা তো নিজেদেরকে আত্মা নিশ্চয় করো আর পুনরায় বলো পতিত পাবন এসো। সকলের দুঃখ আর্তা সুখকর্তা তিনি হলেন, সকলের শান্তিদাতা, সকলের মুক্তি জীবন মুক্তিদাতা। তিনি তো কোনো মানুষ হতে পারেন না। মানুষ সকাল সকাল উঠে কতই না ভক্তি করে, কেউ ভজন গায়, কেউ শাস্ত্রের কথা শোনায়। একে বলা হয় ভক্তিমার্গ। ভক্তিমার্গের আত্মাদের এটা জানাই নেই ভক্তিমার্গ কাকে বলা যায়। এখানে সব জায়গাতেই ভক্তি ভক্তি। জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত। যখন জ্ঞান থাকে তখন ভক্তি নেই, যখন ভক্তি আছে তখন জ্ঞান নেই। দ্বাপর কলিযুগ হলো ভক্তি, সত্যযুগ ত্রেতা হলো জ্ঞানের ফল। সেই জ্ঞানের সাগরী ফল প্রদান করেন ভগবান। কি ফল দেবেন? ফল মানেই হচ্ছে উত্তরাধিকার। ভগবান মুক্তির উত্তরাধিকার প্রদান করেন, নিজের সাথে মুক্তিধামে নিয়ে যান। এই সময় মানুষ এত অধিক সংখ্যক হয়ে গেছে যে থাকার জায়গাই নেই, আনাজ নেই, এই জন্য ভগবানকে আসতে হয়। রাবণ সবাইকে পতিত বানায়, পুনরায় পতিত পাবন এসে পবিত্র তৈরি করেন। পাবন যিনি তৈরি করেন আর পতিত যে করে, এরা দুজনেই হলো আলাদা আলাদা। এখন তোমরা জেনে গেছ যে পাবন দুনিয়াকে পতিতকে বানায় আর পতিত দুনিয়াকে পবিত্রকে তৈরি করেন। বলে যে পতিত পাবন এসো, এক বাবাকে আহ্বান করে, সকলের পালনকর্তাই হলেন এক। সত্য যুগে কোনো বিকারী থাকতে পারবে না। পতিত অর্থাৎ যে বিকারে যায়, সন্ন্যাসীরা বিকারে যায় না, এই জন্য তাদেরকে পতিত বলা হয় না। বলা যায় পবিত্র আত্মা 5 বিকারে সন্ন্যাস করেছে। নম্বর 1 বিকার হলো কাম। ক্রোধ তো সন্ন্যাসীদের মধ্যে অনেক আছে। স্ত্রীকে ছেড়ে দেয়, মনে করে যে তাদের সঙ্গে থাকলে মানুষ নির্বিকারী থাকতে পারবে না। বিবাহ করার মানেই হলো এটা। সত্য যুগে এইসব নিয়ম নেই। বাবা বোঝান, বাচ্চারা সেখানে পতিত কেউ থাকে না,
দেবতাদের মহিমা সর্বগুণসম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী। রাবণ রাজ্য শুরু হয় দ্বাপর যুগ থেকে। বাবা নিজে বলেছেন, কামকে জয় করত করো, তোমরা আমাকে স্মরণ করো আর পবিত্র দুনিয়াকে স্মরণ করো, তাহলে তোমরা পতিত হবে না। আমি পবিত্র দুনিয়া স্থাপন করার জন্য এসেছি। আর দ্বিতীয় কথা হলো, এক বাবার বাচ্চা ব্রাহ্মণ ব্রাহ্মণী হওয়ার দরুন তোমরা নিজেদের মধ্যে ভাই বোন হয়েছ। এই কথাটা যতক্ষণ ভালোভাবে কারোর বুদ্ধিতে না বসে ততক্ষণ বিকার থেকে মুক্তি পেতে পারে না। যতক্ষণ ব্রহ্মার সন্তান না হয়েছ ততক্ষণ পবিত্র হওয়া খুবই কঠিন, সাহায্য প্রাপ্ত হবে না। আচ্ছা, ব্রহ্মার কথা ছাড়ো, তোমরা বলো আমরা হলাম ভগবানের বাচ্চা, সাকারে বলে থাকো, এই হিসাবে তোমরা ভাই বোন হয়ে গেছ, পুনরায় বিকারে যেতে পারবে না। এমনিতে সবাই বলে আমরা হলাম ঈশ্বরের সন্তান, বাবা বলেন বাচ্চারা আমি এসে গেছি, এখন যে যে আমার হবে তারা নিজেদের মধ্যে ভাই বোন হয়ে থাকবে। ব্রহ্মার দ্বারা ভাই বোনের রচনা হয়, তাই পুনরায় বিকারে যেতে পারবে না। বাবা বলেন, এটা হলো তোমাদের অন্তিম জন্ম, এক জন্মের জন্য তুই বিকারকে ত্যাগ করো। সন্ন্যাসীরা বিকার ত্যাগ করে জঙ্গলে যাওয়ার জন্য, তোমরা বিকার ত্যাগ করো পবিত্র দুনিয়াতে যাওয়ার জন্য। সন্ন্যাসীদের কোনো প্রলোভন থাকে না, গৃহস্থীরা তাদেরকে অনেক সম্মান দেয়, কিন্তু তারা কোনো মন্দিরের পূজার যোগ্য হয় না। মন্দিরে পূজনীয় যোগ্য হলেন দেবতারা, কেননা তাদের আত্মা শরীর দুটোই হলো পবিত্র। এখন আমাদের পবিত্র শরীর প্রাপ্ত হয় না, এটা হলো তমপ্রধান পতিত শরীর, পাঁচ তত্ত্ব পতিত, সেখানে আত্মাও পবিত্র থাকে, পাঁচ তত্ত্বও শতপ্রধান পবিত্র থাকে। এখন আত্মাও তমপ্রধান তো তত্ত্বও তমপ্রধান হয়ে গেছে, এই জন্যই বন্যা তুফান ইত্যাদি হতে থাকে। কাউকে দুঃখ দেওয়া, এটা হলো তমগুণ, সত্যযুগে তত্ত্ব কাউকে দুঃখ দেয় না। শত রজ তমতে অবশ্যই আসতে হয়, না হলে পুরনো দুনিয়া কীভাবে হবে, যেটাকে পুনরায় নতুন বানানোর জন্যই বাবা আসবেন। এখন বাবা বলছেন, বাচ্চারা পবিত্র হও, এই অন্তিম জন্মে রাবণের জেল থেকে নিজেকে মুক্ত করো। আসরিক মতে চলে অর্ধেক কল্প তোমরা পতিত হয়ে থেকেছ, এটা অনেক খারাপ অভ্যাস হয়ে গেছে। সব থেকে বড় শত্রু হলো কাম, ছোট বয়সে বিকারে চলে যায়, সঙ্গই এরকম প্রাপ্ত হয়। সময় হলো এরকম, পতিত অবশ্যই হতে হয়। সন্ন্যাস ধর্মেরও পাঠ আছে, সৃষ্টিকে জ্বলে মরার থেকে কিছুটা বাঁচায়। এখন ড্রামাকেও তোমরা বাচ্চারা জেনে গেছ। যদিও বলে খ্রিস্টান ধর্মের এত বছর হয়ে গেছে, কিন্তু এটা জানে না যে খ্রিস্টান ধর্মের শেষ কবে হবে। বলে এখনও কলিযুগ 40,000 বছর চলবে, তো খ্রিস্টান ইত্যাদি সকল ধর্ম 40,000 পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। এখন 5,000 বছরই জায়গা ফাঁকা নেই, তো 40,000 বছরে জানাইনি যে কী হয়ে যাবে। শাস্ত্রে তো অনেক গল্পকথা লিখে দিয়েছে, এই জন্য কোনো কোনো বিরল মানুষই আছে এই কথাগুলোকে বুঝে প্রত্যেক কদমে শ্রীমত অনুসারে চলবে। শ্রীমত অনুসারে চলা কতই না ডিফিকাল্ট। লক্ষ্মীনারায়ণ যাদেরকে সমগ্র দুনিয়া নমন করে, তোমরাই এখন সেই রকম তৈরি হচ্ছ। এটা কেবল তোমরাই জানো, সেটাও নম্বরের ক্রমানুসারে। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো, নিজ গৃহকে স্মরণ করো। নিজের গৃহ তো তাড়াতাড়ি স্মরণে এসে যায়, মানুষ 8-10 বছর বাইরে বাইরে ঘুরে যখন বাড়ি ফিরে আসে তখন অনেক খুশি হয় যে এখন আমি নিজের জন্মভূমিতে যাচ্ছি। এখন সে মুসাফির হয় অল্প সময়ের জন্য, এই জন্য ঘরকে ভুলে যায় না। এখানে 5,000 বছর হয়ে গেছে, এই জন্য ঘরকে একদমই ভুলে গেছো। এখন বাবা এসেছেন, বলছেন বাচ্চারা এটা পুরনো দুনিয়া, এখানে আগুন লেগে যাবে, কেউ বাঁচবে না, সবাইকে মরতে হবে। এই জন্য এই জরাজীর্ণ দুনিয়া, জরাজীর্ণ শরীরের প্রতি ভালোবাসা রেখো না। শরীর পরিবর্তন হতে হতে 5,000 বছর হয়ে গেছে, 84 বার শরীর পরিবর্তন করে এসেছ। এখন বাবা বলছেন, তোমাদের 84 জন্ম সম্পন্ন হয়েছে, তবে আমি এসেছি। তোমাদের পাঠ সম্পূর্ণ হয়েছে, সকলেরই সম্পূর্ণ হয়েছে, এই নলেজকে ধারণ করতে হবে। সমগ্র জ্ঞান বুদ্ধিতে আছে, বাবার দ্বারা নলেজ ফুল হয়ে পুনরায় সমগ্র বিশ্বের মালিক হয়ে যাও, আর বিশ্বও নতুন হয়ে যাক। ভক্তি মার্গে যা কিছু কর্মকাণ্ডের বস্তু আছে সেসব কিছুই সমাপ্ত করতে হবে, তারপর কোনো একজনও হে প্রভু বলার থাকবে না। হায় রাম, হে প্রভু, এই শব্দ দুঃখতেই বলে থাকে। সত্যযুগে এইসব কথা বেরোবে না,
কারণ সেখানে দুঃখের কোনো কথা নেই। তো এইরকম বাবা যাকে স্মরণ করা যায় তার মতে কেন চলবে না? ঈশ্বরীয় মতে চললে সদা সুখী হয়ে যাবে। এইসব বুঝেও যদি শ্রীমতে না চলে তো তাকে মহামূর্খ বলা যায়। ঈশ্বরীয় মত আসরিক মত, এই দুটোতে রাত দিনের পার্থক্য হয়ে যায়। এখন বিচার করতে হবে আমি কোন দিকে যাব। মায়ের দিকে তো দুঃখই দুঃখ, ঈশ্বরের দিকে একুশ জন্মের সুখ আছে, এখন কার মতে চলবে? বাবা বলেন, শ্রীমতে চলতে চাও তো চলো। প্রথম কথাই হচ্ছে কামের উপর বিজয় প্রাপ্ত করা, তার থেকেও প্রথম কথা আমাকে স্মরণ করা। এই পুরনো শরীর ত্যাগ করতে হবে, এখন পুনরায় বাড়ি ফিরে যেতে হবে। এই সময় আমাদের এটাই স্মরণে থাকে, আমি 84 জন্মের পুরনো শরীর ত্যাগ করছি, সেখানে সত্যযুগে জ্ঞান থাকে, এই বৃদ্ধ শরীর ছেড়ে পুনরায় শিশুর শরীরে আসব। এই পুরনো দুনিয়ার মহাবিনাশ হবে, এইসব কথা কোনো শাস্ত্রে নেই। এটা বাবা বসে সম্মুখে বসে বোঝাচ্ছেন, এইসব কথা মনে থাকলে অহ সৌভাগ্য। কত সহজ! তথাপি জানা নেই সুইট হোমা সুইট রাজধানীকে কেন ভুলে যায়, স্মরণ কেন করে না, সঙ্গদোষে এসে খারাপ হয়ে যায়। বাবা বলেন, বাচ্চারা খারাপ বিকল্প অনেক আসবে, কিন্তু কর্মেন্দ্রিয় দিয়ে কোনো খারাপ কাজ করা যাবে না। এমন নয় যে বিকর্ম করে পুনরায় লেখো, বাবায় বিকর্ম হয়ে গেছে ক্ষমা করো। বিকর্ম করেছ তার কারণে 100 গুণ শাস্তি ভোগ করতে হবে, এক তো না বলার জন্য শাস্তি পেতে হবে। এই সময় জানা যায় অজামিল কে হয়, যে ঈশ্বরের কোল নিয়ে পুনরায় বিকারে যায়। তো বোঝা যায় এ হলো বড় অজামিল পাপাত্তা, যে বিকার ছাড়া থাকতে পারে না। বায়স্কোপ সবাইকে খারাপ করে দেয়, তোমাদেরকে যে কোনো বিকার থেকে দূরে পালিয়ে যেতে হবে। ব্রাহ্মণ হলো নির্বিকারী, তাই সঙ্গ ব্রাহ্মণদের চাই, শূদ্রদের সঙ্গে থাকলে দুঃখী হয়। শরীর নির্বাহের জন্য সব কিছু করতে হয়, কিন্তু কর্মেন্দ্রিয় দিয়ে কোনো বিকর্ম করবে না। হ্যাঁ, বাচ্চাদেরকে শোধরানোর জন্যই বোঝাতে হয়, কোনো না কোনো যুক্তি দিয়ে হালকা শাস্তি দিতে হয়। রচনা রচিত হয়েছে তো দায়িত্বও আছে, তাদেরকেও সত্যিকারের উপার্জন করাতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে অল্প বেশি শেখানো ভালো। শিব বাবাকে স্মরণ করলে সাহায্য প্রাপ্ত হবে, সত্য হৃদয় সাহেব খুশি হন, সত্যিকারের হৃদয়যুক্ত বাচ্চাদেরই বাবার সহায়তা প্রাপ্ত হয়। এখন সমগ্র দুনিয়াতে কেউই কারোর সহায়তা করে না, সহায়তা প্রাপ্ত হয় সুখে নিয়ে যাওয়ার জন্য। এক পরমাত্মাকেই স্মরণ করে, তিনি এসেই সবাইকে শাস্তি দেন। সত্য যুগে সবাই সুখী হয়, বাকি সকল আত্মারা শান্তির দেশে থাকে। ভারত স্বর্গ ছিল, সবাই বিশ্বের মালিক ছিল, অশান্তি মহামারী কিছুই ছিল না। অবশ্যই সেই নতুন দুনিয়া বাবাই রচনা করেছিলেন। বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়েছিল কিভাবে সেটাও কেউ বুঝতে পারে না। তাকে রামরাজ্য বলা হতো, এখন নেই, ছিল এক সময়, তাই না? সেই ভারত যা পূজ্য ছিল এখন পূজারি হয়ে গেছে, পুনরায় পূজ্য অবশ্যই হবে। এখন তোমরা পুরুষার্থ করছ, শিব ভগবান উবাচ, শ্রীকৃষ্ণের আত্মা অন্তিম জন্মে শুনছে, পুনরায় কৃষ্ণ হবে। সকালে উঠে বাবাকে স্মরণ করতে হবে, সেই সময়টা খুবই ভালো। ভাইব্রেশন শুদ্ধ থাকে, যেরকম আত্মা রাতে ক্লান্ত হয়ে যায়, বলে যে আমি ডিটাচ হয়ে যাই, তোমাদের ওইখান থেকে বুদ্ধির চোখ লাগিয়ে রাখতে হবে। অমৃতবেলায় উঠে স্মরণ করলে দিনেও স্মরণে আসবে, এই হলো উপার্জন। যত স্মরণ করবে ততই বিকর্মাজিত হতে পারবে, ধারণা হবে যে পবিত্র হয় স্মরণে থাকে, সেই সার্ভিস করতে পারবে। নির্দেশ অনুসারে চললে বাবা খুশি হন, প্রথমে সেবা করতে হবে, সবাইকে রাস্তা বলে দিতে হবে, যোগের রাস্তা বলার জন্য জ্ঞান দিতে হবে, যোগে থাকলে বিকর্ম বিনাশ হবে, সাথে চক্র ঘোরাতে হবে, রূপ বসন্ত হতে হবে, তখন বুদ্ধিতেও পয়েন্টস আসতে থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, এই জীর্ণ হয়ে যাওয়া দুনিয়া আর জীর্ণ হয়ে যাওয়া শরীরের থেকে মমত্ব সরিয়ে নিয়ে এক বাবাকে নিজ গৃহকে স্মরণ করতে হবে, শূদ্রদের সঙ্গ থেকে নিজেকে রক্ষা করতে হবে। দুই, বিকর্মাজিত হওয়ার জন্য অমৃত বেলায় উঠে স্মরণে বসতে হবে, এই শরীরের থেকে ডিটাচ হওয়ার অভ্যাস করতে হবে। বরদান, পুরনো সংসার আর সংস্কারের আকর্ষণ থেকে
বেঁচে থেকেও মৃতবধ হয়ে যথার্থ মর্জিবা ভব। যথার্থ বেঁচে থেকেও মরে যাওয়া অর্থাৎ সদাকালের জন্য পুরনো সংসার বা পুরনো সংস্কারের থেকে সংকল্প আর স্বপ্নেও মরে যাওয়া। মরে যাওয়া মানে পরিবর্তন হওয়া, তাদেরকে কোনো আকর্ষণে নিজের প্রতি আকৃষ্ট করতে পারে না। তারা কখনোই বলতে পারে না যে কি করব, চাইনি অথচ হয়ে গেছে। কোনো কোনো বাচ্চা বেঁচে থেকেও মরে গিয়ে পুনরায় জীবিত হয়ে যায়। রাবণের একটা মাথা শেষ করে দিলে যেমন অন্য মাথা এসে যায়, কিন্তু ফাউন্ডেশনকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে রূপ বদল করে মায়া যুদ্ধ করতে পারবে না। স্লোগান, সবথেকে ভাগ্যবান সে যে স্মরণা সেবাতে সর্বদা ব্যস্ত থাকে। ওম শান্তি।